চরিত্র সবচাইতে বড় জিনিস, যার চরিত্র যত ভালো তার দাম তত বেশি। মানুষের ক্ষমতা, মানুষের পাওয়ার এটা দামি না। মানুষের টাকা আছে, টাকাই তার সব কিছু, এটা তার পাওয়ার না। আল্লাহ কি হাত দিয়েছেন জুলুম করার জন্য? হাতে শক্তি আছে। পা দিয়েছেন জুলুম করার জন্য? টাকা সম্পদ দিয়েছেন জুলুম করার জন্য, অন্যায় করার জন্য, অবিচার করার জন্য? বোঝা গেল দেহে শক্তি আছে, এই শক্তিটা তার জীবনের মূল মাকসাদ না। তার হাত শক্তিশালী, তার হাতটা তার জীবনের উন্নতির পথ না। তার মেধা আছে, মেধাটা তার জীবনের উন্নতির পথ না। তার পায়ে শক্তি আছে, দেহে শক্তি আছে, টাকার জোর আছে, এগুলা তার জীবনের উন্নতির পথ না। তার জীবনের উন্নতির পথ হলো চরিত্র। যার চরিত্র যত ভালো তার দাম তত বেশি, যার চরিত্র যত খারাপ তার দামও ততটুকু কমে যায়। নবী আলাইহিস সালামের চরিত্র সবচাইতে সুন্দর। কেমন সুন্দর! যে আসমান থেকে নিয়ে জমিনের তাহতা সারা পর্যন্ত যাহা কিছু আছে, সবচাইতে দামি হলেন আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাত আসমান, সাত জমিনের তাহতা সারা পর্যন্ত যাহা কিছু আছে, সবগুলার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম কম না বেশি? মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র তার চেয়েও বেশি। যে এত দাম, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সাথে চরিত্রকে লাগিয়েছে, যারবের কোটি 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 টাকার সম্পদের মালিক গুলাও মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দেখে দেখে আফসুস করত। আরবের বাবারা সন্তানকে বলতো যে হ্যাঁ সন্তান, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দিকে তাকাও, সে কত ভালো, তার চরিত্র কত সুন্দর। মায়েরা ছেলেদেরকে বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দিকে তাকাও, ছেলেটা কত ভালো, কত চরিত্রবান। নবীর চরিত্র এত সুন্দর, নবীর চরিত্রের সাথে যারা চরিত্র লাগিয়েছে, নবীর আখলাকের সাথে যারা আখলাক গঠন করেছে, তারও দাম বেড়ে গেছে। ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়ার সম্ভাবনা আছে, আর খারাপ মানুষের সাথে থাকলে খারাপ হয়ে যায়। নবীর সাথে যারা সম্পর্ক লাগিয়েছে তারাও দামি হয়ে গেছে, তাদের চরিত্র নবীর চরিত্রের মতো করেছে, তাদের আখলাক নবীজির আখলাকের মতো করেছে, তাদের সিরাত নবীজির সিরাতের মতো করেছে, তাদের সুরত নবীজির সুরতের মতো করেছে, এজন্য দামি হয়ে গেছে। নবী আলাইহিস সালামও তাদেরকে আপন করে নিয়েছেন। আপন করে নবী আলাইহিস সালাম বলেছেন যে নবী আলাইহিস সালাম এত সুন্দরের দিক দিয়ে নবী আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর, কথাবার্তার দিক দিয়াও নবী আলাইহিস সালামের কথা সবচাইতে সুন্দর, আমানতের দিক দিয়াও নবী আলাইহিস সালাম সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যত নবী পয়গম্বর আল্লাহ পাক এ জমিনে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী চরিত্রবান ছিলেন, প্রত্যেক নবীর কথা ভালো ছিল,
প্রত্যেক নবী আমানতদার ছিলেন আর প্রত্যেক নবীর চাইতে সবচাইতে বেশি আমানতদার সবচাইতে বেশি চরিত্রবান সবচাইতে বেশি ভালো সবচাইতে বেশি কথার দিক দিয়েও ভালো সবচাইতে বেশি ব্যবহারের দিক দিয়ে ভালো আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন সুবহানাল্লাহ এজন্য নবী আলাইহিস সালাম বলেছেন যেহেতু নবী আলাইহিস সালাম মারাত্মক ধরনের আমানতদার নবী আলাইহিস সালাম আমানতের চরিত্র এমন গঠন করেছেন নবী আলাইহিস সালামের মতো আমানতদার আর কেউ নাই নবী আলাইহিস সালামের মতো শিক্ষক আর কেউ নাই এজন্য আল্লাহর রাসূল বলেছেন বুইস্তু মুআল্লিমান যে আল্লাহ পাক আমাকে এ জমিনে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন চরিত্রের শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন মানুষকে ভালো করার শিক্ষক বানিয়ে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন নবী আলাইহিস সালাম আমানতের দিক দিয়েও সর্বশ্রেষ্ঠ ছিলেন এজন্য হিজরতের সময় নবী আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেছেন যে হযরত আলী আল্লাহ পাক আমাকে হিজরতের অনুমতি দান করেছেন আমি হিজরত করে মদিনায় চলে যাব কিন্তু আমার কাছে অমুক 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 ব্যক্তির সম্পদ আমার কাছে আমানত অমুকের এত টাকা আমার কাছে আমানত অমুকের এতটুকু স্বর্ণ আমার কাছে আমানত অমুকের এই জিনিস আমার কাছে আমানত আমি নবী তো হিজরত করে মদিনায় চলে যাব তুমি হযরত আলী আমার পক্ষ হয়ে আমানতের মালগুলা সবার কাছে পৌঁছায় দিয়ে বলুন সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাম এতটুক আমানতদার ছিলেন নবী আলাইহিস সালাম উম্মতদেরকে বলেছেন উম্মতেরা তোমরা যদি চারটা জিনিস গ্রহণ করতে পারো তোমরা যদি চারটা জিনিস মানতে পারো তাহলে তোমরা জমিনে কোনোদিন লাঞ্ছিত হবে না বঞ্চিত হবে না অপমানিত হবে না নিষ্পেষিত হবে না অত্যাচারিত হবে না তোমাদের কোনো ভয় থাকবে না তোমরা জমিনে বাদশার মতো থাকবে যদি চারটা জিনিস গ্রহণ করো সাহাবা আজমাইনগণ চার জিনিস গ্রহণ করেছিলেন তারপরে যারা এসেছেন তারাও চার জিনিস গ্রহণ করেছেন তারপরেও যারা এসেছেন তারাও চার জিনিস গ্রহণ করেছেন চারটা জিনিস হলো চারটা কথা নবী আলাইহিস সালাম চারটা গুণের কথা বলেছেন আমি হাদিস শরীফে আপনাদেরকে এই হাদিস শরীফে এই গুণের হাদিসটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এক নাম্বার হলো হিফজু আমানাতিন আমানতের হেফাজত করো আল্লাহর রাসূল বলেছেন সাহাবায়ে কেরাম ও আমার উম্মত যদি আমানতের হেফাজত করতে পারো তাহলে আমানতের হেফাজতের কারণে আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতে কোনোদিন লাঞ্ছিত করবেন না দুনিয়াতে কোনোদিন অপমানিত করবেন না দুনিয়াতে কোনোদিন নিষ্পেষিত করবেন না দুনিয়াতে তোমাদেরকে জুলুমের মাধ্যমে ফেলে দিবেন না এই চারটা গুণের এক নাম্বার গুণ হলো হিফজু আমানাতিন আল্লাহর রাসূল বলেন যে আমানতের হেফাজত করো যার ভিতরে আমানতদারি আছে যার ভিতরে আমানতদারি আছে তার ঈমান আছে যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই লা ঈমানা লিমান লা আমানাতা লাহু যার ভিতরে আমানতদারি আছে তার ঈমান আছে আর যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই যেমন ঈমানদার আগের যুগের ঈমানদার এত কঠিন আর মারাত্মক ধরনের ঈমানওয়ালা ছিল তারা চারটা জিনিস গ্রহণ করেছে আমানতের হেফাজত তারা করেছে এজন্য তারা দামি হয়ে গেছে এজন্য তাদের উপর জুলুম হয় নাই এজন্য তারা অন্যায়ের ভিতরে পড়ে নাই তারা আজাব আর গজবের ভিতরে পড়ে নাই কারণ তারা আমানতের হেফাজত করেছে এ যুগের আমানতদার এমন আপনি মসজিদের সামনে 1,000 টাকার নোট ফেলাইয়া আমানতদার টেস্ট করেন গা মসজিদের সামনে একবারে গেটের সামনে 1,000 টাকার নোট ফেলাইয়া আমানতদার টেস্ট করেন আমানতদার পাবেন না অথচ আগের যুগের আমানতদার আগের যুগের লোকগুলা আমানতের হেফাজত এমন করেছে যে এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে জায়গা বিক্রি করছে জায়গা বিক্রি করার পরে
যে ব্যক্তি জায়গা বিক্রি করেছে এই ব্যক্তি জায়গা বিক্রি করে অন্য জায়গায় চলে গেছে, আর যেই ব্যক্তি জায়গাটি ক্রয় করেছে এই ব্যক্তি আল্লাহর বান্দা। এই জায়গা ক্রয় করার পরে মনে মনে চিন্তা করলো, আমি যেহেতু জায়গা ক্রয় করেছি এই জায়গার ভিতরে খননের কাজ করি, খননের কাজ কইরা এই জায়গার ভিতরে আমি বিল্ডিং উঠাবো, বিল্ডিং উঠাবো। আল্লাহর বান্দা বিভিন্ন এলাকা থেকে শ্রমিক নিযুক্ত করেছে আর শ্রমিকদেরকে বলে দিয়েছে যে এ শ্রমিকেরা আমি এই জায়গার ভিতরে বিল্ডিং উঠাবো, বাড়ি বানাবো, তোমরা এই জায়গার ভিতরে খননের কাজ শুরু করে দাও। শ্রমিকগুলা মাটি খনন করতেছে, মাটি খনন করতেছে, এমত অবস্থায় মাটির নিচে একটা কলস পাইল। এই কলসটা মালিকের সামনে পেশ করা হলো, মালিকের সামনে যেই সময় পেশ করা হলো মালিক এই কলসটা হুইলা দেখে এই কলসের ভিতরে শুধু স্বর্ণের টাকা আর স্বর্ণের টাকা। মালিক চিন্তা করে, আহারে আমি যেই জায়গা ক্রয় করলাম এই জায়গা জায়গার ভিতরে স্বর্ণের কলস পাওয়া গেছে। এই মালিক চিন্তা করে, আমি যে স্বর্ণের কলস পাইলাম এই কলস তো আমার না, এই কলস তো আমি ক্রয় করি নাই, আমি শুধু মাটি ক্রয় করেছি, জায়গা ক্রয় করেছি। এই কলস তো ওই আল্লাহর বান্দার, যেই আল্লাহর বান্দা এই জায়গায় বসবাস করেছে তার বাবার টাকা হতে পারে, মাটির নিচে পুঁইতা রাখছে মরণের সময় বলতে পারে নাই, অথবা তার ভাইয়ের টাকা হতে পারে মাটির নিচে পুঁইতা রাখছে বলতে পারে নাই। এবার এই আল্লাহর বান্দা মনে মনে ভাবে যে আহারে এই স্বর্ণের কলস ভর্তি টাকা, এই স্বর্ণের কলস ভর্তি টাকা আমি যদি আমি মেরে দেই খেয়ে নেই তাহলে আমানতের খিয়ানত হবে। না না না, এই স্বর্ণের কলসের টাকা আমি খাইতে পারবো না, এই স্বর্ণের কলসের টাকা ওই মালিককে ফেরত দিতে হবে। এবার আল্লাহর বান্দা স্বর্ণের কলস নিয়ে ওই মালিকের কাছে চলে গেল, যেই ব্যক্তি তার কাছে জায়গা বিক্রি করেছে ওই মালিকের কাছে যাওয়ার পরে ওই মালিককে বলতেছে, ভাই আমি যেই জায়গা তোমার কাছ থেকে ক্রয় করেছিলাম ওই জায়গার ভিতর আমি শ্রমিকের মাধ্যমে জায়গা খনন করতেছিলাম, বিল্ডিং উঠাবো, এমত অবস্থায় খনন করতে করতে ওই জায়গার ভিতরে স্বর্ণের কলস পাওয়া গেলাম, বাইরে এই স্বর্ণের কলস তো আমি তোমার কাছ থেকে কিনি নাই, এই স্বর্ণের কলস তোমার বাবার হতে পারে, তোমার ভাইয়ের হতে পারে, মরণের সময় তোমার বাবা তোমাকে বলতে পারে নাই, তোমার ভাই মরণের সময় বলতে পারে নাই, তোমার ভাই বলতে পারে নাই, তোমার বাবা বলতে পারে নাই, এই স্বর্ণের কলসের টাকা তুমি নিয়ে নেও। ওই আল্লাহর বান্দাও কত কঠিন মজবুত আমানতদার ছিল, ওই আল্লাহর বান্দা মনে মনে বলে আমি তো জায়গা বিক্রি করেছি, জায়গার ভিতরে যা আছে সব বিক্রি করে দিয়েছি। ওই আল্লাহর বান্দা কঠিন আমানতদার ছিল, ওই আল্লাহর বান্দাও বলে না আমি তোমার এই সম্পদ নিতে পারবো না, কারণ আমি তোমার কাছে জায়গা বিক্রি করেছি, আমি তোমার কাছে জায়গা বিক্রি করেছি একেবারে আসমান থেকে নিয়ে জমিনের তাহতা সারান নিস পর্যন্ত তোমার অধীনে। বলো তো আমি যে জায়গা বিক্রি করেছি এই জায়গার চতুর্দিক দিয়া ফলের বাগান আছে, ফলের বাগান কার? এই আল্লাহর বান্দা বলে ফলের বাগান আমার। ওই আল্লাহর বান্দা বলে যে আমি যেই জায়গার মধ্যে ফলের বাগান লাগাইছিলাম ওই জায়গার ফলের বাগান যদি তোমার হয় থাকে তাহলে এই মাটির নিচে যা কিছু আছে সব তোমার হয়ে যাবে। কঠিন মজবুত ইমানদার যে সেও বলতেছে আমি তোমার কাছে বিক্রি করে দিয়েছি, তোমার কাছে জায়গা বিক্রি করেছি তো এটা তোমার, আসমান থেকে নিয়ে জমিনের তাহতা সারা পর্যন্ত যাহা কিছু আছে সব তোমার অধীনে। এই আল্লাহর বান্দা বলে
যে আমি এটা নিব না, এটা তোমারে। কত কঠিন ইমানদার আমানতদার আল্লাহর বান্দা। এবার উভয়জন সিদ্ধান্ত উপনীত হলো, উভয়জন টেলাটিল লেগে গেছে। কেউ বলে স্বর্ণের কলস তোমার, আর কেউ বলে স্বর্ণের কলস আমার না, এটা তোমারে। এ যুগের আমানতদার এমন, ওই যুগের আমানতদার স্বর্ণের কলস নিয়ে আর টানাটানি করেছে, স্বর্ণের কলস নিয়ে ধাক্কা ধাক্কি করেছে, আমানতের হেফাজত এমন করেছে যে কেউ নিতে চায় নাই। এ বলে তোমার, সে বলে আমার। আর এ যুগের ইমানদারের কাছে যদি এরকম স্বর্ণের কলস পাওয়া যায়, তাহলে এ যুগের ইমানদাররা এই কলসটা বুকের ভিতরে ঢুকাই দিত, ঠিক কিনা জুড়ে কম। ওই আল্লাহর বান্দা দুজন সিদ্ধান্ত উপনীত হলো, না না তুমিও যেহেতু নিবা না, আমিও নিব না, অতএব চলো আমরা বিচারকের কাছে চলে যাই। বিচারকের কাছে গিয়া বিচারক যেই সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমরা মেনে নিব। বিচারক যদি বলে এটা তোমার, তাহলে এই স্বর্ণের কলস ভর্তি টাকাটা তোমার হয়ে যাবে। বিচারক যদি বলে এটা আমার, তাহলে এই স্বর্ণের কলস ভর্তি টাকাটা আমার হয়ে যাবে। উভয় আল্লাহর বান্দা বিচারকের কাছে চলে গেল, কাজীর কাছে চলে গেল। আল্লাহর বান্দা কাজীর কাছে গিয়া কাজীর কাছে নালিশ করলো যে আমি জায়গা বিক্রি করেছি, এই জায়গার ভিতরে এই মালিক খনন কাজ করে করে স্বর্ণের কলস পাইছে, আর এই স্বর্ণের কলস পাওয়ার পর এই আল্লাহর বান্দা নিতে চায় না, আমাকে দিয়ে দেয়, আমিও নিতে চাই না, কারণ আমি তার কাছে জায়গা বিক্রি করেছি। এবার কাজী সিদ্ধান্ত নিতে পারতেছে না, কারণ কাজী বলতেছে তোমরা এমন একটা বিচার আমার কাছে নিয়ে এসেছো, তোমাদের এই বিচারটা আমি ইনসাফের কোন কলম দিয়া করব, কারণ তোমরা স্বর্ণের কলস নিয়ে ধাক্কা ধাক্কি করতেছো, তোমাদের এই বিচারটা আমি ইনসাফের কোন কলম দিয়া করি আমি বুঝতেছি না। এবার উভয়জন আল্লাহর বান্দা কাজী সাহেবকে বলতেছে, ও কাজী সাহেব, আপনি যেই ফয়সালা করবেন ওই ফয়সালা মোতাবেক আমরা কাজ সমাধান করব। এবার কাজী সাহেব মনে মনে চিন্তা করলেন যে তাদেরকে এইভাবে বললে হবে না, তাদেরকে অন্যভাবে সিদ্ধান্ত দিতে হবে। এবার এক আল্লাহর বান্দাকে বললেন, এ আল্লাহর বান্দা, তোমার ঘরে কোন উপযুক্ত ছেলে আসেনি? এবার সে বলতেছে, হ্যাঁ আমার ঘরের ভিতরে উপযুক্ত একটা ছেলে আছে। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তোমার ঘরের ভিতরে উপযুক্ত কোনো মেয়ে আসেনি? ওই আল্লাহর বান্দা বলে, আমার ঘরের ভিতরে উপযুক্ত একটি মেয়ে আছে। এবার কাজী সাহেব বলতেছেন, তোমরা যেহেতু স্বর্ণের কলস নিয়ে আমার কাছে ফয়সালার জন্য এসেছো, এখন আমি যে সিদ্ধান্ত দিব সেই সিদ্ধান্ত তোমাদেরকে মানতে হবে। যেহেতু তোমার ঘরে একটা ছেলে আছে আর তোমার ঘরে একটি মেয়ে আছে, তাহলে তোমার এই ছেলের সাথে এই মেয়েটার বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়া দাও, বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়া দাও। উভয়জন রাজি হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য উভয়জন রওনা। উভয় আল্লাহর বান্দা বাড়িতে গিয়া বিবাহের বন্দোবস্ত করে দিল, বিবাহের কাজ সমাপ্ত হয়ে গেল। বিবাহের কাজ সমাপ্ত হওয়ার পরে উভয় বাবা মিলে নতুন দম্পতির সামনে এসে বসে গেল, বসে বলতেছে, মা এবং বাবা, আমরা এই স্বর্ণের কলস নিয়ে ধাক্কা ধাক্কি করতেছিলাম, আর এই স্বর্ণের কলস এখন আমি তোমাদেরকে দিয়ে দিলাম, আজ থেকে স্বর্ণের কলসের মালিক তোমরা উভয়জন। কত কঠিন ইমানদার কঠিন আমানতদার ছিলেন, স্বর্ণের কলস নিয়ে আর টানাটানি করেন নাই। আর এ যুগের ইমানদারের কাছে যদি এরকম ভাবে আমানতের কিছু রাখা হয় বা এরকম ভাবে বিচার কার্য দেওয়া হয়, যদি বিচার নিয়ে নেওয়া হয় যে স্বর্ণের কলস নিয়ে এত টাকা নিয়ে আপনি বিচারটা করে দেন, তাহলে এ যুগের বিচারক বলতো, ইজাতা আরাজা তাসা কাতা, তোমরা উভয় স্বর্ণের কলস নিয়ে ঝগড়া লাগছো, তোমাদের উভয়ের স্বর্ণের মালিকানা শেষ, এই স্বর্ণের মালিক এখন আমি। বলতো কিনা যে তোমরা যেহেতু ঝগড়া লাগছো,
ঝগড়া লাগার কারণে তোমাদের মালিকানা শেষ, এই মালিক হলো স্বর্ণের কলসের মালিক হলাম আমি, এ হলো আমাদের বর্তমান বাংলাদেশের গ্রামগঞ্জ বলেন শহর আদালত বলেন, এ হলো বর্তমান বিচারকদের অবস্থা, ঠিক কিনা জোরে বল। অথচ আগের যুগের বিচারক কত ইনসাফ বলা বিচারক ছিল, কত কঠিন মজবুত বিচারক ছিল, বিচার কাজ সমাধান করেছেন, লুপ করেন নাই, বিচার কাজ পরিচালনা করেছেন ইনসাফ মোতাবেক, এজন্য তারা মজবুত ইমান পেয়েছেন, আমল করেছেন মজবুত আমল, চলেছেন মজবুত, আল্লাহ পাকের আযাবে ধরে নাই, আল্লাহ পাকের গজব তাদেরকে গ্রেফতার করে নাই। শুধু কি এই কঠিন এমন ইমানদার এত সামান্য স্বর্ণের কলস পাওয়ার পরে মক্কার বাজারে কোটি টাকার স্বর্ণের হার আল্লাহর বান্দা পেয়েছে, কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাইহ, নওজোয়ান আল্লাহর বান্দা কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাইহ মক্কার বাজারে কোটি টাকার স্বর্ণের হার পাওয়ার পরেও আমানতের খেয়ানত করে নাই। কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাইহ মক্কার বাজারে কোটি টাকার স্বর্ণের হার পেয়েছেন, কোটি টাকার স্বর্ণের হার পাওয়ার পরেও আল্লাহর বান্দা কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাইহ কোটি টাকার সম্পদের হার আমানতের খেয়ানত করেন নাই, আল্লাহর বান্দা কোটি টাকার স্বর্ণের হার নিয়ে চলে গেলেন বাড়িতে, বাড়িতে গিয়া সুন্দর করে কাপড় দিয়া পেঁচাইয়া একটা নির্দিষ্ট গোপন জায়গায় রাখলেন। কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাইহ মনে মনে চিন্তা করেন এই কোটি টাকার সম্পদের হার, এই হার যদি আমি বক্ষণ করি তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে, এই হার যদি আমি বিক্রি করে টাকা নিয়ে নেই তাহলে আমানতের খেয়ানত হবে, কারণ হারের মালিক আমি না, নিশ্চয় হারের মালিক আরেকজন মক্কার বাজারে হারায় ফলাইছে, আমি যাই মক্কার বাজারে গিয়া আমি তালাশ করে দেখি কোন আল্লাহর বান্দারে স্লোগান দেয় যে আমার হার হারিয়ে গেছে, আমার হার হারিয়ে গেছে। কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাই মক্কার বাজারে চলে গেলেন, মক্কার বাজারে গিয়া সত্যি সত্যি দেখলেন উঁচু জায়গার ভিতরে এক আল্লাহর বান্দা দাঁড়ায় আছে, ওই আল্লাহর বান্দা মক্কার উঁচু জায়গার ভিতরে দাঁড়ায়া আল্লাহর বান্দা ঘোষণা করতেছে মক্কার যুবকেরা, এ মক্কাবাসী আমার কোটি টাকার স্বর্ণের হার হারিয়ে গেছে, তোমরা জেনে নাও এই কোটি টাকার স্বর্ণের হার যদি তোমরা পাও, এই স্বর্ণের হার যদি তোমরা বক্ষণ করো, যদি তোমরা খেয়ে নাও বিক্রি করে সম্পদ নিয়ে নাও তাহলে পুরাটা তোমার জন্য হারাম হয়ে যাবে, কারণ এই কোটি টাকার সম্পদের হারের মালিক হলাম আমি, তোমরা যদি মক্কার কোন মানুষ এই কোটি টাকার সম্পদের হার পেয়ে যাও তাহলে খবরদার আল্লাহকে ভয় করিও, আমানতের খিয়ানত করিও না, আমানতের খিয়ানত করিও না। আর আমার বাম হাতে একটা লাল পুতলা আছে, যদি আমার কোটি টাকার সম্পদের হার আমার কাছে ফিরায় দাও তাহলে এই 500 স্বর্ণের টাকা আমি তোমাকে গিফট করব, সুবহানাল্লাহ বলেন, যদি আমার আমানতের জিনিসটা ফিরায় দাও, কোটি টাকার সম্পদের হার যদি ফিরায় দাও তাহলে এই বাম হাতের 500 স্বর্ণের টাকা আমি তোমাকে গিফট করব, তোমাকে হাদিয়া দিব, এটা তোমার জন্য হালাল, কারণ এটা আমি তোমাকে ইচ্ছাকৃতভাবে দিচ্ছি। কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাই ওই বুড়া বেটার হাত আস্তে আস্তে ধরে ফেললেন, ওই বুড়া বেটা আর বুঝতে বাকি রইল না যে কাজী আবু বকর তাবি আমার স্বর্ণের হার পেয়েছে। কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাই এই আল্লাহর বান্দা বৃদ্ধাকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন, তার বাড়িতে গিয়া
আল্লাহর বান্দা কাজী আবু বকর তাবি রহমতুল্লাহ আলাই বুড়া বেটাকে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার যে কোটি টাকার সম্পদের হার হারিয়ে গেছে, ওই কোটি টাকার সম্পদের হারের বিবরণ আমাকে দাও। যদি সত্যি তোমার কোটি টাকার সম্পদের হার হারিয়ে যায়, তাহলে হারের বিবরণ দাও যে হারের এই কোয়ালিটি এমন 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 ছিল। আল্লাহর বান্দা বুড়া বেটা ওই হারের কোটি টাকার সম্পদের হারের বিবরণ দিতেছে, যে বলতেছে যে কাজী আবু বকর তাবেঈ, আমার যে কোটি টাকার সম্পদের হার হারিয়ে গেছে, ওই কোটি টাকার সম্পদের হার এমন 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 কালার, ওইটা ওইটা গোটা আছে, অমুক অমুক কালার আছে, ওইটা ওইটা চেইন আছে। এবার কাজী আবু বকর তাবি রহমতুল্লাহ আলাই গোপনে হারের বিবরণ দেখে আল্লাহর বান্দার হাতে হাতটি দিয়ে দিলেন। কাজী আবু বকর তাবি বলেন, আল্লাহর বান্দা, আমি মক্কার বাজারের এক কিনারা রাস্তার কর্নারে আমি হাতটি কুড়ায় পাইছি, ওই হাতটি আমি কুড়ায় পাওয়ার পর আমি যত্ন করে আমি আমার বাসায় নিয়ে আসলাম, কারণ আমি আমানতের খেয়ানত করতে চাই না। কাজী আবু বকর তাবি রহমতুল্লাহ আলাই কোটি টাকার সম্পদের হার পাওয়ার পরেও আমানতের খেয়ানত করেন নাই, যা যেই ব্যক্তির হারটি হারিয়ে গিয়েছিল ওই আল্লাহর বান্দাকে হার ফিরিয়ে দিয়া বলতেছেন, আমি আমানতের খেয়ানত করি নাই, আমি আমানতের খেয়ানত করি নাই। এবার এই বুড়া বেটা আল্লাহর বান্দা তার বাম হাতে যে 500 স্বর্ণের টাকা ছিল, এই টাকাটা কাজী আবু বকর তাবি রহমতুল্লাহ আলাইহি উপহার দিতে চাইছিল। আল্লাহর বান্দা কাজী আবু বকরকে বলতেছে, ও কাজী আবু বকর, এই যে 500 স্বর্ণের টাকা আছে, এই স্বর্ণের টাকাটা আমি তোমাকে হাত দিয়া দিয়ে দিলাম, এই স্বর্ণের টাকাটা আমি তোমাকে উপহার দিলাম, গিফট দিয়া দিলাম, তুমি মেহরবানি করে স্বর্ণের এই পুতলাটা রেখে দাও। কাজী আবু বকর কত কত মজবুত আর কঠিন ইমানদার ছিলেন। আল্লাহর বান্দা কাজী আবু বকর তাবি রহমতুল্লাহ আলাই বলেন, না না, আমি যে আমানত রক্ষা করেছি খেয়ানত করি নাই, আমি যেই সময় কোটি টাকার এই সম্পদের হার পাইলাম, ওই সম্পদের হার পাওয়ার পরেও আমি আমার পেটের ক্ষুধা 3 দিন যাবত উপবাস ছিলাম, আমার মন বলতেছিল কোটি টাকার সম্পদের হার বিক্রি করে খানা নিয়ে নেও, কোটি টাকার সম্পদের হার বিক্রি করে টাকা দিয়ে খানা খাও, কিন্তু আমার মনের ভিতরে আরেকটা চিন্তা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুবাদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ পাক কুরআনুল হাকিমে বলেছেন, জামানতের মাল তার আহলের কাছে পৌঁছিয়ে দাও, খবরদার আমানতের খিয়ানত করিও না। কাজী আবু বকর তাবি রহমতুল্লাহ আলাই ওই আল্লাহর বান্দাকে বলতেছে, আল্লাহর বান্দা, আমার মনের ভিতরে যাচ্ছিল কোটি টাকার সম্পদের হার বিক্রি করে আমি তার দ্বারা আমি আমার জীবন রক্ষা করি, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের ওই আয়াতের দিকে আমার নজর পড়ে গেল, তুমি আমাকে এখন 500 টাকার হাদিয়া দিতেছো, 500 স্বর্ণের টাকা দিতেছো, আমি যে আমানত রক্ষা করেছি এই আমানতের বদলা আমি দুনিয়ায় চাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমি এই আমানতের বদলা নিয়ে নিব। সুবহানাল্লাহ বলেন কত কঠিন আর মজবুত আল্লাহর বান্দা আমানতদার ছিলেন, দুনিয়ার 500 টাকা পাওয়ার পরেও, স্বর্ণের টাকা পাওয়ার পরেও আল্লাহর বান্দা বলতেছেন, না না, আমি ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই আমানতের বদলা নিয়ে নিব। বলুন সুবহানাল্লাহ, আগের যুগের মানুষগুলা কত ভালো কত কঠিন মজবুত আমানতদার ছিল, আর এই যে আমানত রক্ষা করেছে এই আমানতের সওয়াব শুধু পরকালে পাবে এমনটা না, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমানতের পুরস্কার দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ, এই আল্লাহর বান্দা কাজী আবু বকর তাবি কয়েক যুগ পরে ইয়েমেন দেশে গেছেন সফর করার জন্য, ইয়েমেনের সাগর উত্তাল হওয়ার কারণে জাহাজ ভেঙ্গে চুরমার হয়ে গেছে, জাহাজ ডুবে গেছে, এই জাহাজে যারা ছিল সবাই পানিতে পড়ে মারা গেছে, একমাত্র আল্লাহর বান্দা কাজী আবু বকর তাবেঈ
কাঠের উপর বাঁচতে বাঁচতে একেবারে ইয়ামেনের সমুদ্রের কিনারা দ্বীপের মধ্যে আল্লাহ লাগাই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বাঁচানোওয়ালা কে? জোরে বলেন, আমার কথা বুঝেননি আপনারা? বাঁচানোওয়ালা কে? মারনেওয়ালা কে? খাওয়ানেওয়ালা কে? আল্লাহ যদি খাওয়ানেওয়ালা হন তাহলে বারবার গিয়া ব্যক্তির কাছ থেকে সুদ আনেন কেন? আল্লাহ যদি বাঁচানেওয়ালা হন, এটা যদি বিশ্বাস রাখেন, তাহলে আশা ব্যাংক আরো অমুক তমুক ব্যাংক থেকে লোনের নামের সুদ পান কেন? বিশ্বাস করেন যে আল্লাহ বাঁচানেওয়ালা, আল্লাহ আপনাকে চালাবেন। বলুন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা কাজী আবু বকরকে আল্লাহ পাক বাঁচায় দিয়েছেন ইয়ামেনের দ্বীপে। কাজী আবু বকর তাবি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। অনেকক্ষণ পর আল্লাহর বান্দা কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাই প্রচন্ড গরমের কারণে হুঁশ ফিরে পাইলেন। কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাই হুঁশ ফিরে পাওয়ার পরে তাকায় দেখেন যে ইয়ামেনের একটা দ্বীপ দেখা যায়, আর ওই দ্বীপের মধ্যে উঁচা একটা মিনারা দেখা যায়। কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাই ওই মিনারার দিকে তাকায়া কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাই চিনে ফেললেন, এটা তো মসজিদের মিনারা দেখা যায়। কাজী আবু বকর এক দৌড়ে মসজিদের ভিতরে চলে গেলেন। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাই ওই ইয়ামেনের দ্বীপের মসজিদের ভিতরে গিয়া প্রথমে সর্বপ্রথম দুই রাকাত নামাজ আদায় করলেন। দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর বান্দা কাজী আবু বকর কুরআনুল হাকিম নিয়া বসে গেলেন। কুরআনুল হাকিম তেলাওয়াত করতেছেন। কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাই কুরআনুল হাকিম তেলাওয়াত শেষ করে জোরে জোরে আল্লাহর বান্দা দোয়া করতেছে, আল্লাহ আমাকে সাগরের মাঝখানে এনে সবাইকে মেরে দিয়েছ, সবাই সাগরের পানিতে পড়ে মারা গেছে, তুমি আল্লাহ আমাকে বাঁচা দিয়েছ। কাজী আবু বকর জোরে জোরে কান্না করে আল্লাহর প্রশংসা করে কুরআনুল হাকিম তেলাওয়াত করতেছে। এদিক দিয়া এই অঞ্চলের বাসিন্দারা সবাই মসজিদের সামনে চলে আসলো। মসজিদের সামনে এসে সবাই দাঁড়ায় দাঁড়াইয়া কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাইহির কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে, দোয়া শরীক হইতেছে। এবার দোয়া শেষ হওয়ার পরে কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাই তাকে দেখেন যে ইয়ামেনের সব মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছে। কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাই ইয়ামেনের সব মানুষকে ডেকে বলেন যে আমি মক্কার লোক, মক্কা থেকে আমি যাইতেছিলাম ইয়ামেনের আরেকটা দেশের দিকে, প্রদেশের দিকে, কিন্তু ইয়ামেনের এই অঞ্চলের পাশে আমার জাহাজটা ডুবে গিয়েছে, আমার জাহাজের সব সাথীরা মারা গেছে, আল্লাহ পাক আমাকে নিজ কুদরতের জিম্মায় বাঁচায় দিয়েছেন, আমাকে মক্কা যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। এবার এই এই ইয়ামেনের সবাই বলতেছে, হুজুর না না আপনি যেতে পারবেন না, আপনি যেতে পারবেন না, আমরা বড় নিরুপায়। কেন তোমরা নিরুপায়? নিরুপায় হওয়ার কারণ হইল যে এই এলাকায় সবাই নব মুসলিম, নতুন মুসলমান। আমরা যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম উনি আমাদের মসজিদের ইমাম ছিলেন, উনি আমাদের হুজুর ছিলেন, উনার কাছে আমরা কালেমা পড়েছি, উনার কাছে আমরা কোরআনুল কারীম শিক্ষা করেছি। ছয় মাস আগে উনি ইন্তেকাল করেছেন। আমরা বহুদিন যাবত ভালো ইমামের পিছনে নামাজ পড়তে পারি না, আমরা ভালো একজন হুজুরের কাছে কুরআনুল কারীম শিখতে পারি না। ও হুজুর, আপনি যেহেতু কুরআনুল কারীম জানেন, আপনি যেহেতু নামাজ পড়াতে জানেন, আপনি আমাদের মসজিদের ইমাম হয়ে যান, আপনি আমাদের কুরআনের শিক্ষক হয়ে যান, আমরা আপনাকে যাইতে দিব না। কাজী আবু বকর তাবি বারবার বলেন যে আমি থাকতে চাই না, কিন্তু ইয়ামেনের এই নব মুসলমান বাসিন্দা বারবার রিকোয়েস্ট করে বলতেছে, না আমরা আপনাকে যেতে দিব না, আপনাকে যেতে দিব না, আপনি যদি আমাদের কাছ থেকে চলে যান তাহলে আমরা কার কাছে কালিমা পড়বো, কার কাছ পিছনে আমরা নামাজ আদায় করব। এবার আল্লাহর বান্দা কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাই ইমানের তাকিদে, কালিমার তাকিদে, কুরআনুল কারীমের সম্মানে থেকে যাওয়ার সম্মতি দিলেন। বলুন সুবহানাল্লাহ। কাজী আবু বকর
কুরআনের তাকিদে, ইমামতের তাকিদে, নামাজের তাকিদে, আল্লাহর তাকিদে বললেন যে ঠিক আছে আমি থেকে যাব, তোমাদেরকে আমি নিয়ে নামাজ আদায় করব, তোমরা আমার কাছে কুরআনুল কারীম শিক্ষা করবা, তোমরা আমার কাছে কালিমা শিক্ষা করবা। কাজী আবু বকর থাকতে লাগলেন। এক বছর পরে এই এলাকার কিছু মানুষ এসে কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বলতেছে, ও হুজুর কাজী আবু বকর তাবি রহমতুল্লাহি আলাই, আপনি অনেকদিন যাবত এসেছেন, আপনি নওজোয়ান আল্লাহর বান্দা, আপনার একটি বিবাহ প্রয়োজন। আমাদের এই এলাকায় মারাত্মক সুন্দরী এক ধার্মিক কন্যা আছে, যার বাবা দুনিয়াতে নাই, যার বাবা ইন্তেকাল করেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে ওই মেয়েটার সাথে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। কাজী আবু বকর তাবি বলেন ওই মেয়ে কি রাজি হবে? এবার ওই মেয়ের কাছে যাওয়া হলো, ওই মেয়েকে বলল যে আল্লাহ পাক আমাদেরকে একজন ভালো হুজুর দান করেছেন, আমাদেরকে একজন যোগ্য ইমাম দান করেছেন, এই ইমাম সাহেবের কাছে তোমার বিবাহ দিতে চাই, তুমি কি রাজি আছো? নি ওই মহিলাটি বলতেছে, ওই কন্যাটি বলতেছে, আমি একজন ধার্মিক স্বামী মনে মনে আশা করছিলাম। বলুন সুবহানাল্লাহ, সে কি আশা করছিল? ধার্মিক স্বামী। আর এখনের কন্যারা, এখনের মেয়েরা কি আশা করে? যে বড় অফিসার হবে, তার জমার গাড়ি হবে, তার জমার বিশাল বড় বাড়ি হবে, লাখ লাখ টাকা হবে, পার্কি নিয়ে ঘুরাবে। দিনদারিকে পছন্দ করে না, বরং এখনের মেয়েরা, এখনের মেয়েরা শুধু টাকাকে পছন্দ করে। যে যার বেশি টাকা আছে সে কালো হলেও তার কাছে বিবাহ বলতে রাজি, ঠিক কিনা? যেরকম এবার রাজি হয়ে গেল, বিবাহের বন্দোবস্ত করা হলো, বাছর করে নওজোয়ান আল্লাহর বান্দা কাজী আবু বকর আর এই কন্যা হাজির করা হলো। কাজী আবু বকর তাবি রহমতুল্লাহ এই নতুন স্ত্রীর সামনে বসে গলার দিকে শুধু তাকান, শুধু গলার একটা হার আছে ওই হারের দিকে তাকান, ওই হারের দিকে বারবার তাকান। এই স্ত্রী মনে মনে ভাবে যে আল্লাহ পাক আমাকে কোন স্বামীর ঘরে পাঠাইলেন যে আমার কোটি টাকার সম্পদের হারের দিকে বারবার তাকায়, আমার স্বামীর বিসম্ভবত লোভ বেশি, এজন্য কোটি টাকার সম্পদের হারের দিকে বারবার তাকাইতেছে। স্ত্রী মন খুলে বলে দিল, স্বামী আমার, আপনি আমার গলার দিকে কেন বারবার তাকান? বাইরা আমার কাজী আবু বকর আল্লাহর বান্দা বলেন, বিবি আমার, আমি তোমার এই গলার দিকে বারবার তাকাই কেন? কারণ তোমার গলার মধ্যে একটা হার দেখা যায়, এই হারটা আমার চিনা চিনা হার মনে হয়। এই হারটা কি সেই হার যেই হারটি আমি মক্কায় পেয়েছিলাম? আর মক্কায় পাওয়ার পর আমি আমানতদারি ঠিক রেখেছি, আমি ওই আল্লাহর বান্দা বৃদ্ধ আল্লাহর বান্দার হাতে আমি হারটা পৌঁছায় দিছিলাম, ওই হারের মতো ওই হারটি দেখা যায়, এই হাতটি তুমি কোথায় পেয়েছো আমাকে ঘটনা খুলে বলো। এবার এই বিবি লাভ দিয়া দাঁড়ায় গেল, লাভ দিয়া দাঁড়ায় বলতেছে, স্বামী আমার, তুমি কি ওই মক্কার যুবক যেই মক্কার যুবক কোটি টাকার সম্পদের হার পাওয়ার পরে আমানতদারে ঠিক রেখেছো, আমার বাবার কাছে হাতটি ফিরিয়ে দিয়েছো? আমার বাবা তোমার বাড়ি থেকে আসার পরে মক্কার অনেক বাজারে তোমাকে খুঁজেছেন পান নাই, মদিনার অনেক বাজারে তোমাকে তালাশ করেছেন পান নাই, সিরিয়ার অনেক বাজারে তোমাকে তালাশ করেছেন কিন্তু পান নাই, বিশেষ করে মক্কার বাজারে আমার আব্বা আপনাকে অনেক তালাশ করেছেন পান নাই। আমার আব্বা বলেছেন আমার কাছে এই কোটি টাকার সম্পদের হাতটি হারিয়ে গিয়েছিল, এই হাতটি মক্কার একটা জান্নাতি যুবক পেয়েছে। ও মারে, ওই জান্নাতি যুবককে তুমি দেখো নাই? ওই জান্নাতি যুবককে আমি দেখেছি, সে কোটি টাকার সম্পদের হার পাওয়ার পরেও সে আমানতের খিয়ানত করে নাই, ওই জান্নাতি যুবকটি কোটি টাকার সম্পদ আমার কাছে ফিরাইয়া দিছে। আমার বাবা বারবার বলেছে, মারে কোটি টাকার সম্পদের হার ওই আমানতদার জান্নাতি যুবক আমি পেয়েছি, ওই জান্নাতি যুবক কোটি টাকার সম্পদের হার পাওয়ার পরে আমানতের খিয়ানত করে নাই, আমানতের খিয়ানত না করে কোটি টাকার সম্পদের হার আমাকে ফিরাইয়া দিছে। আমি যদি তোকে ওই যুবকের কাছে বিবাহ দিতে পারতাম তাহলে আমি কবরে যাওয়ার পরেও আমার আত্মাটা শান্তি লাগতো, আমার বাবার দোয়া কবুল হয়েছে। আর এ স্বামী আমার, তুমি যেহেতু ওই আমানতদারি রক্ষা করেছো, আমি তোমাকে ওই সময় দেখি নাই, এখন যেহেতু আমি তোমাকে পাইছি, এই আমানতের পুরস্কার এই হাতটি আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ,
স্ত্রী বলতেছে স্বামী আমার আপনাকে ওই সময় দেখি নাই যেহেতু এই হাতটি আপনি ফিরিয়ে দিয়েছেন ওই হাতটি আমি আপনাকে হাত দিয়ে দিয়ে দিলাম আপনাকে গিফট দিয়ে দিলাম আপনি চাইলে এটি আল্লাহর রাস্তায় দান করে দিতে পারেন বলুন সুবহানাল্লাহ আমানতের পুরস্কার দুনিয়াতে পাইছেনই আখিরাতে তো পাবেই দুনিয়াতে আল্লাহ পাক আমানতের পুরস্কার দিয়েছেন এজন্য আমানত মারাত্মক ধরনের যারা আমানতের খেয়ানত করে তাদের ইবাদত কবুল হয় না তাদের ইবাদত কবুল হয় না তাদের ইবাদত আসমান পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকে আমানত রক্ষা না করার কারণে ইবাদতের পাওয়ার মাত্র আসমান পর্যন্ত সাত আসমানে ইবাদতের পাওয়ার যায় না এজন্য আল্লাহ রাসূল বলেছেন হিফজু আমানাতিন আমানতের হেফাজত করো এ যুব সমাজ তাওহীদ জনতা আমানতের হেফাজত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত উঠায় বলেন আমানতের হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করেন বলুন আমিন দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াসিদকু হাদিসিন সর্বদা সত্য কথা বলা মিথ্যা কথা না বলা সর্বদা সত্য কথা বলা আল্লাহ রাসূল বলেছেন উম্মত আমার যারা সর্বদা সত্য কথা বলবে তারা জীবনে লাঞ্ছিত হবে না তারা জীবনে বঞ্চিত হবে না তারা জীবনে অপমানিত হবে না তারা জীবনে নিষ্পেষিত হবে না এখন সত্য কথা বলবে কে এখন তো শুধু মিথ্যার ছড়াছড়ি পরশু চার দিন আগে আমি কুমিল্লা মাহফিলে গেছিলাম পার্শ্বে আমার পার্শ্বে আর একটা সিটে এক আল্লাহর বান্দা বসা ওই আল্লাহর ফোনে ফোন আসলো মোবাইলে কল আসলো কল আসার পরে ওই আল্লাহর বান্দা বলতেছে যে ভাই আমি তো বাসায় ঘুমায় আছি আমার সাথে কুমিল্লা যাচ্ছে আর সে বলে ভাই যে আমি বাসায় ঘুমায় আছি যে এখন মিথ্যার ছড়াছড়ি সবচেয়ে বেশি হাতে হাতে মিথ্যা কোমরে কোমরে মিথ্যা কানে কানে মিথ্যা মোবাইলে মোবাইলে মিথ্যা কোথায় কোথায় মিথ্যা মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহ রাসূল বলেছেন আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক সত্য মানুষকে বিজয় বানায় দেয় মিথ্যা মানুষকে ধ্বংস বানায় দেয় বলেন ঠিক কিনা সর্বদা সত্য কথা বলতে রাজি আছেননি জীবনে শত বাধা আসবে আল্লাহ বাঁচানেওয়ালা জীবনে শত বাধা আসবে জীবনের উপর আক্রমণ আসবে সর্বদা সত্য কথা বলতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ জীবনের ভিতরে যদি পরাজয় আসে মনে করেন এই সত্য কথা বলতে গিয়া যদি আমার ভাই আমার প্রতি রাগ করে আমি আমার ভাইকে ফেলে দিব তারপর মিথ্যা কথা বলতে পারবো না সত্য কথা বলতেই হবে সত্য কথা এমন যে হিন্দুস্তানের এক আল্লাহর ওলি শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির আব্বা ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই এত কঠিন আর মজবুত সত্যবাদী ইমানদার ছিলেন আমি শুধু একটি ঘটনা বলবো যে সত্য কথা কেমন মজবুত সত্য কথা বলতে গিয়া কতটুক পর্যন্ত সত্যের স্লোগান দিয়েছেন শেখ ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাই হিন্দুস্তানের হিন্দুস্তানের দুইটা দল একটা দল হলো যে একটা দল হিন্দুরা এই হিন্দুরা কি করেছে হিন্দুরা একটা জায়গার ভিতরে সমস্যা বাঁধাইছে মুসলিমরাও এই জায়গার ভিতরে সমস্যা বাঁধাইছে এই জায়গাটি হচ্ছে সরকারি খাস জায়গা এক সময় হিন্দুরা দখল করে মূর্তি বানাবে এক সময় মুসলিমরা দখল করে তারা মসজিদ নির্মাণ করবে যে হিন্দুরা যে সময় পাওয়ার বেড়ে যায় তখন মসজিদের মসজিদের এরিয়া ভেঙ্গে এখানে মূর্তির ব্যানার টাঙা দেয় আবার যখন হিন্দুরা দুর্বল হয়ে যায় মুসলিম শক্তিশালী হয়ে যায় তখন মুসলিমরা এখানে মসজিদের ব্যানার লাগায় দেয় মসজিদের এরিয়া দিয়ে দেয় এইরকম নিয়ে ঝগড়া লাগছে এই ঝগড়া চলে গেছে আদালত পর্যন্ত আদালতে ওই ঝগড়া চলে যাওয়ার পরে মাননীয় আদালত মাননীয় বিচারপতির কাছে চলে যাওয়ার পরে মাননীয় বিচারপতি বলে দিলেন হে মুসলিম অধ্যুষিত এলাকার মানুষ হে হিন্দু অধ্যুষিত এলাকার মানুষ যেহেতু এইটা সরকারি খাস জায়গা এই সরকারি খাস জায়গা এমন ভাবে বিচার করা যাবে না আমি মুসলিমদেরকেও দিতে পারবো না কারণ কোনো কাগজ নাই আমি হিন্দুদেরকেও দিতে পারবো না কোনো কারণ মুসলিমদেরকে দিলে তার কোনো কাগজ নাই সরকারি খাস জায়গা ঠিক কিনা যেরকম যে সরকারি খাস জায়গা মুসলিমদেরকে দিতে পারবো না হিন্দুদেরকে দিতে পারবো না এখন তোমরা এক কাজ করো তোমরা উভয় দল মিলে তোমরা এই এলাকার সবচাইতে বড় সবচাইতে বয়সে বেশি কার
তাকে আমার কাছে নিয়ে আসো। এবার উভয় দল মিলে সভায় পাইল শেখ ইয়াহিয়া কান্দুলবি রহমতুল্লাহি আলাইকে। উনার বয়স সবচাইতে বেশি, উনাকে আদালতে হাজির করা হলো। মুসলিমরা তো মনে মনে খুশি, আহারে ইয়াহিয়া কান্দুলবি তো বুজুর্গ মুসলমান, উনি মসজিদের জন্য রায় দিবেন। হিন্দুরা মনে মনে আশা ছাড়ি, হিন্দুরা বলতেছে ইয়াহিয়া কান্দুলবি শাস্তি দিবে, তাহলে তুই জায়গা আর কোনোদিনও পাবো না। এবার তারা আশা ছেড়ে দিল। অনেক হিন্দুরা বলতেছে যাও না আদালতে গিয়া দেখো, ইয়াহিয়া কান্দুলবি তো সত্যবাদী মানুষ, সত্যটাই ইয়াহিয়া কান্দুলবি বলে দিবে। এবার মাননীয় বিচারপতি আদালত ইয়াহিয়া কান্দুলবিকে জিজ্ঞাসা করল, ও ইয়াহিয়া কান্দুলবি তুমি বলো তো এই জায়গাটা সর্বপ্রথম কে দখল করেছে? এবার ইয়াহিয়া কান্দুলবি বললেন, মাননীয় আদালত এই জায়গাটা সর্বপ্রথম হিন্দুরা দখল করেছে, হিন্দুরা দখল করেছে। এবার মাননীয় আদালত লিখে দিলেন এই জায়গার ভিতরে সব সময়ের জন্য চিরস্থায়ীভাবে হিন্দুদের জন্য মন্দির হবে, মুসলিমরা এই জায়গা দখল করতে পারবে না, এটা ঘোষণা দিয়ে দিল। এবার ইয়াহিয়া কান্দুলবি রহমতুল্লাহি আলাইহি মুসলমানরা গালি দিতে দিতে বাড়িতে চলে গেল আর বলল, ইয়াহিয়া কান্দুলবি বুজুর্গ যে মিথ্যা কথা বলেছে, যে একটা জায়গা হিন্দুদের মন্দিরের নামে তার শাস্তির মাধ্যমে হয়ে গেল। ইয়াহিয়া কান্দুলবিকে সবাই গালাগালি দিতে চলে গেল। এবার ইয়াহিয়া কান্দুলবি রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছেন, ঘুম জাগ্রত হওয়ার উপরে তাহাজ্জুদের জন্য অজু বানাচ্ছেন, এমত অবস্থায় কানের ভিতরে আওয়াজ আসলো যে শত শত মানুষ উনার বাড়ির চতুর্পাশ দিয়া পায়ের আওয়াজ হচ্ছে। উনি বের হলেন, বের হয়ে উঠোনের মধ্যে তাকায় দেখলেন যে এই জায়গার ভিতরে আসারে কদম পায়ের চিহ্ন, অনেক পায়ের চিহ্ন দেখা যায়। উনি আরেকটু সামনে গেলেন, উনার মূল গেটের দরজায় গিয়া দেখলেন যে শত শত হিন্দুরা কাতার বন্দি হয়ে দাঁড়ায় আছে। এবার ইয়াহিয়া কান্দুলবি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আমি তো তোমাদের পক্ষে রায় দিয়েছি, তোমরা আমার রাত্রিবেলা আমাকে মারার জন্য এসেছো, আমার বাড়িতে কেন আসলে? এবার হিন্দুরা বলতেছে, হুজুর যে আপনার বাড়িতে কেন আসলাম? আপনার বাড়িতে আসার কারণ হলো যে মুসলমান ধর্মের সত্যর এত বড় স্লোগান আপনি দিলেন, আমরা জানতাম না। আপনি যেই সত্য কথাটা বলে দিলেন, আপনি মুসলমান হয়ে মুসলমানের পক্ষে বলেন নাই, বরং সত্য কথাটা আমাদের হিন্দুর পক্ষে বলে দিলেন। এই চরিত্রের কারণে আমরা সব হিন্দুরা আজ আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হতে চাই। সত্যে বিজয়ী বানাইল নি, সত্যে বিজয়ী বানাইল নি, সত্যে শত শত মানুষকে কালেমা পড়ায় দিল নি। এবার ইয়াহিয়া কান্দুলবিকে বলতেছে, ও বড় হুজুর ইয়াহিয়া কান্দুলবি, আমরা শত শত হিন্দুরা আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই, আর আজকের ফজরের নামাজ আপনার ইমামতির মাধ্যমে হবে, এবং আজ থেকে এখানে মন্দির হবে না, এখানে আজ থেকে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য সত্য মানুষকে বিজয় বানায় কিনা, মিথ্যা কথা বলবেন না। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা, সমস্ত গুনাহের মূল জিনিস হলো উম্মুল মাসি, সমস্ত গুনাহের মূল জিনিস হলো মিথ্যা। একটা মিথ্যা কথা বললে আরো দশটা মিথ্যা কথা বলতে হয় এই মিথ্যা কথাকে ঢাকার জন্য। এজন্য মিথ্যা কথা বলবেন না, ফোন আসলে বলবেন যেই জায়গায় আছেন সেই জায়গার কথা বলবেন, সর্বদা স্ত্রীর সাথে সত্য কথা বলবেন, ছেলে মেয়ের সাথে সত্য কথা বলবেন, ভাই ভাইয়ের সাথে সত্য কথা বলবেন, খবরদার মিথ্যা কথা বলবেন না। আল্লাহ রসুল বলেন, ও সাহাবায়ে কেরাম, ও উম্মতের দল, খবরদার মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা তোমাকে ধ্বংস করে দিবে। তিন নাম্বার গুণ হলো, আমার কথা বুঝেননি আপনারা, এক নাম্বার গুণ আমানতের হেফাজত করা, কি বললাম জুড়ে বলেন, দ্বিতীয় নাম্বার গুণ বলেন সত্য কথা বলা, তিন নাম্বার গুণ হলো হুসনু খালিকাতি, সর্বদা ভালো ব্যবহার করা। বলুন সুবহানাল্লাহ। হুসনু খালিকাতি, সর্বদা ভালো ব্যবহার করা। ভালো ব্যবহার করবেন না, আপনার বউর সাথে আপনি খারাপ ব্যবহার করেন। আজকে রাত্রে গিয়া যদি দরজায় নক করেন, বিবি বউ আমার, বউ আমার দরজা খুলো, দরজা খুলো, বউ যদি দরজা না খুলে, অনেকক্ষণ পরে যদি দরজা খুলে, আপনি এখন রাগের মেজাজে বলবেন যে তুই কি কুত্তা খেয়ে ঘুমাইছ,
এরকম অনেকে বলে না, বউয়ের সাথে খারাপ ব্যবহার অনেকেই করে না। হাত উঠায় দেখান তো কে কে বউ পিটার উস্তাদ। কেউ নাই, একজন আছে। সুবহানাল্লাহ, বউকে আঘাত করে সে বিয়েও করে নাই। সুবহানাল্লাহ, বউকে মারা জায়েজ আছে চার কারণে। যদি আপনার বউ নামাজ না পড়ে তাহলে মারতে পারবেন, যদি পর্দা না করে। দুই নাম্বার, ভালো করে বুঝেন, নামাজ যদি না পড়ে, পর্দা যদি না করে। তিন নাম্বার, যদি স্বামীর আনুগত্যর রমজানের রোজা যদি না রাখে। চার নাম্বার, স্বামীর জায়েজ কাজের আনুগত্য যদি না করে তখন স্ত্রীকে মারা জায়েজ। মারার তরিকা হলো যে হাতের এক বিপরীমান লাঠি, এই হাতের এক বিপরীমান ছোট লাঠি দ্বারা মারতে হবে। মারবেন কোথায়? মুখে মারা হারাম, বুকে মারা হারাম, পিঠে মারা হারাম, পেটে মারা হারাম। তো মারবেন কোথায়? কোমরের নিচ দিয়া হালকা ভাবে মারতে হবে। যদি আপনি চোর মারেন, যদি আপনি চুল ছিঁড়ে ফেলেন, তাহলে আপনার মারাত্মক ধরনের গুনাহ হবে। এজন্য বউকে, স্ত্রীকে মারা হারাম। যারা বিবাহ করেছেন ভালো ব্যবহার করবেন। হুসনু খাতিকাতিন, ভালো ব্যবহারে সব কিছু ঠিক হয়ে যায়। আমি যদি আপনার সাথে ভালো ব্যবহার করি, আপনি আমার সাথে ভালো ব্যবহার করবেন, আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। বাড়িতে গিয়ে যদি ডাক দেন, স্ত্রী আমার দরজা খুলেন, দরজা খুলেন, অনেকক্ষণ পর দরজা খুলবো, আপনি একটা গালি দিয়ে দিলেন, আপনার বউ আপনার গালি দিব, কি বলবো? যে আপনার মেজাজটা তো কুত্তা মালকা, কেন বলবে না? আপনি যদি ভালো ব্যবহার করতেন, স্ত্রী আমার, স্বামী আমার, আজকে রাত্রে মনে হয় ঠান্ডার কারণে ঘুম লেগে গিয়েছিল বেশি, এজন্য দরজাটা খুলতে একটু লেট হয়েছে, ভালো ব্যবহার না। স্ত্রী বলবে ভালো ব্যবহার করবে, বলবে স্বামী আমার আমাকে মাফ করবেন, ঠান্ডা বেশি লাগছিল এজন্য ঘুম লেগে গিয়েছিল, দরজা একটু খুলতে দেরি হয়েছে, সরি আমাকে মাফ করে দিবেন, ঠিক কিনা? আর যদি খারাপ ব্যবহার করেন, যেইভাবে খারাপ ব্যবহার করবেন সেইভাবে আপনার সাথেও সে খারাপ ব্যবহার করবে। অনেক সংসার নষ্ট হয়ে যায় ভাই, ভালো করে বুঝেন, অনেক সংসার নষ্ট হয়ে যায় শুধু স্বামীর বদ খাসলতের কারণে। স্বামীর ব্যবহার ভালো না, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, বাবার সাথে ভালো ব্যবহার করে না, ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করে না। এর চেয়ে নির্লজ্জ, এর চেয়ে বেহায়া, এর চেয়ে খাদাস আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। এজন্য হুসনু খালিকাতিন, নবীজি সবচাইতে ভালো ছিলেন, নবীজি সবচাইতে ভালো ব্যবহার বেশি করতেন, সবার সাথে ভালো ব্যবহার করতেন। আমরা নবীর উম্মত হিসাবেও সবার সাথে ভালো ব্যবহার করতে রাজি আছেননি? ইনশাআল্লাহ বলেন রাজি আছেননি? ভালো ব্যবহার করে মুসলমান বিশ্ববিজেতা, ভালো ব্যবহার করে মুসলমান বিশ্বকে বিজয় করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ে গেল, মাহাসিন ইসলাম একটি কিতাবের নাম, যার বাংলা অনুবাদ করেছেন আতার আলী রহমতুল্লাহি আলাইহির, কিশোরগঞ্জের আল্লাহর ওলি। উনার এই কিতাবের ভিতরে লেখা আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের বাদশা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের বাদশা হওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের এক যুবককে গ্রেফতার করলেন, সেও রাজ দরবারের সন্তান। পারস্যের সেই যুবককে গ্রেফতার করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পারস্যের যুবক, তুমি কালেমা পড়ো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক ধরনের রাগ ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, উমর, তুমি, তোমার কাছে আমি কালেমা পড়ব আর মানুষ পাই নাই। উমরকে বলতেছে, তোমার কাছে আমি কালেমা পড়ব আর মানুষ পাই নাই, আপনার কাছে কালেমা পড়ব না। উমর বলতেছেন, তাহলে তুমি কালেমা পড়বা না, তাহলে ট্যাক্স দাও। আমার দেশে থাকতে হলে ট্যাক্স দিয়ে থাকতে হবে। এবার ওই যুবক বলতেছে যে আমার বাবা হলো বাদশা, আমার বাবা পারস্যের বাদশা, আমি নিজে কত ট্যাক্স আদায় করছি আর তুমি উমরকে আমি ট্যাক্স দিব? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে এই যুবক সন্তান তো ত্রাস মার্কা, জঙ্গি মার্কা, সন্ত্রাস ত্রাস সৃষ্টি করবে, জঙ্গিবাদ কায়েম করবে, তাকে ফাঁসি দিয়ে দাও। বিধান আছে যে সন্ত্রাস জঙ্গিবাদ কায়েম করে, দশ জনের সুখ নষ্ট করে দেয়। সরকার চাইলে এমন জঙ্গি সন্ত্রাস ত্রাস মার্কাকে সরকার চাইলে ফাঁসি দিতে পারে, তার জন্য সরকারের জন্য জায়েজ, কারণ সে দশ জনের সুখ নষ্ট করবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার ফাঁসি দেওয়া হবে।
এবার এই যুবক বলতেছে আপনি ফাঁসি দিবেন, দে না মানে ফাঁসি। উমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন গিয়া ফাঁসির কার্য সামনে হাজির। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার জীবনের শেষ ইচ্ছা আছে? আমাদের দেশও বলে যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে বলে যে তোমার জীবনের শেষ ইচ্ছা আসেনি। একজনে বলে আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি আঙ্গুর খাবো, জীবনে আল্লাহর বান্দা আঙ্গুর খাইছে। আর একজনে বলে আমার জীবনের শেষ ইচ্ছা হলো আপেল খাবো। আর একজনে বলে আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি কলা খাবো। আর একজনে বলে আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি কমলা খাবো। অনেক ফাঁসির আসামি বলে আমি এই খাবো সেই খাবো। মুমিন যে ব্যক্তি যার ভিতরে ইমান আছে সে বলবে যে আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি দুরাকাত নামাজ আল্লাহ পাকের কুদরতের পায়ে সেজদা দিয়ে আমি আদায় করব। সুবহানাল্লাহ বলে। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তোমার জীবনের শেষ আশা কি? ওই যুবক সন্তান বলতেছেন যে আমার জীবনের শেষ আশা হলো যে আপনার হাতে আমি এক গ্লাস ঠান্ডা পানি পান করব। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা কোনো ব্যাপার না, আমি এখনই তোমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এক গ্লাস ঠান্ডা পানি হাতে দিয়ে দিলেন। যুবক ওই আল্লাহর বান্দা পারস্যের যুবক সন্তান আল্লাহর বান্দা হযরত উমরের হাত থেকে এইভাবে কাঁপিয়েছে। গ্লাসটা নেওয়ার পরে মুখে দিবে আর বলতেছে, উমর না আমি খাবো না, আপনি আপনার পানি দেওয়া গ্লাস আপনি নিয়ে নেন, আমি এই পানি আর খাবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আবার ডাকলেন যে হে হযরত উমর আমাকে পানি দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার পানি দিলেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এভাবে নে খায় না নে খায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাও না কেন? এবার এবার বলতেছে ওই যুবক বলতেছে, হযরত উমর যে আপনি বলেন যে এই পানি তো খাবো, এই পানি না খাওয়া পর্যন্ত আপনি আমাকে ফাঁসি দিবেন না। আমি শুনছি আপনার ওয়াদা মারাত্মক, আমি শুনছি আপনি সত্যবাদী, আমি শুনছি আপনি চরিত্রবান, তাহলে আপনাকে এটা পরীক্ষা করি, আপনি বলুন এই পানি যতক্ষণ পর্যন্ত আমি খাবো না ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে ফাঁসি দিবেন না। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে আমি তোমাকে ফাঁসি দিব না। ওই যুবক বলতেছে, এরকম বললে হবে না, যে উমরকে শয়তানের জীবনে ধোঁকা দিতে পারে নাই এই আল্লাহর বান্দা পারস্যের যুবক হযরত উমরকে জীবনে একবার ধোঁকা দিয়েছে। ওই যুবক বলতেছে, হযরত উমর এভাবে বললে হবে না, আপনি বলুন এই গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত আমি খাবো না ততক্ষণ পর্যন্ত আমাকে ফাঁসি দিবেন না। হযরত উমরও বলতেছেন, এই গ্লাসের পানি তুমি যতক্ষণ পর্যন্ত খাইবা না ততক্ষণ পর্যন্ত তোমাকে ফাঁসি দেওয়া হবে। এই কথা বলতে এই যুবকটা সাথে সাথে গ্লাসের পানিটা বালুর মধ্যে ফেলে দিল। বালুর মধ্যে এখন পানি ফালানোর পরে এই পানি তো বাইশা থাকবো ঠিক কিনা খেলা, হ্যাঁ বালুর মধ্যে ফেলে দিল। ওই পানিটা সাথে সাথে চুষে নিল বালু। উমরকে বলতেছে, হযরত উমর আপনি বলছেন যে এই পানি না খাওয়া পর্যন্ত আপনি আমাকে ফাঁসি দিবেন না, এই পানি এনে দেন, এই পানি খাবো তারপরে আপনি আমাকে ফাঁসি দিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পানি তো এখন এনে দেওয়া যাবে না, মাটিতে বালুতে চুষে গেছে, যাও আমি তোমাকে মুক্ত করে দিলাম। সে গোর থেকে বের হয়ে গেল, আবার গোরের ভিতরে চলে এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়ে হযরত উমর টান দিয়ে বুকে ধরলেন। আর ওই আল্লাহর বান্দা পারস্যের যুবক সে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার এত সময় পর্যন্ত আমি রাগের দ্বার দেখতেছিলাম আপনার, এখন আপনার চরিত্রর দ্বার আমি দেখেছি। আমি তালাশ করেছি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবচাইতে ওয়াদাবান ছিলেন, সবচাইতে ভালো ছিলেন, সবচাইতে চরিত্রবান ছিলেন। তোমার চরিত্র যদি এমন হয়ে যায় তাহলে না জানি রাসূলুল্লাহর চরিত্র কেমন হবে। তোমার চরিত্র তোমার ওয়াদা যদি এমন হয়ে যায় না জানি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কেমন হয়ে যাবে। আমি তোমার দিকে তাকাইয়া তোমার চরিত্রে মুগ্ধ হয়ে আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনা শুনলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে বালো ব্যবহারে মুসলমান বিশ্ব বিজেতা কি না বলেন? অনেক সাহাবায়ে কেরাম যারা এক সময় কাফির ছিলেন নবীজির বালো ব্যবহারে মুগ্ধ হয়ে আর ভাই কেউ মায়ের পেট থেকে আদবওয়ালা হয়ে আসে?
নাই, দুনিয়াতে এসে আদব ওয়ালা হয়, কেউ মায়ের পেট থেকে চরিত্রবান হয় নাই, দুনিয়াতে এসে বড় হয়ে হয়ে মানুষের সাথে চলতে চলতে আদব ওয়ালা হয়, মানুষের সাথে চলতে চলতে চরিত্রবান হয়। যদি ভালো মানুষের সাথে চলে তাহলে ভালো চরিত্রের অধিকারী হয়, যদি খারাপ মানুষের সাথে চলে তাহলে বেয়াদব হয়, খারাপ হয়, ঠিক কিনা? চলে যদি খারাপের সাথে চলে তাহলে সে মসজিদের ইমাম সাহেবরা দেখতে পারবে না। আমরা দেশে একটা সমস্যা হলো, আমরা দেশে সব দোষ মসজিদের ইমাম সাহেব আর বেটিতে, মহিলাদের সব দোষ, যত দোষ আছে সব মসজিদের ইমাম সাহেব আর যত দোষ আছে সব মহিলাদের, বাকি সবাই আল্লাহর ওলি, ঠিক কিনা? এখন যত ভুল হয় সব মসজিদের ইমাম সাহেবদের ভুল হয়, আর কোনো আল্লাহর বান্দার ভুল হয় না। তো ভাই, আদবওয়ালা আদবওয়ালা হতে হবে, ভালো ব্যবহার হতে হবে। হযরত উমরের ভালো ব্যবহারে, হযরত উমরের ভালো ব্যবহারে এই পারস্যের বেঈমান যুবকটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, হুসনু খালিকাতিন, ভালো ব্যবহার করো, কাটাকাটি করিও না, মারামারি করিও না। তোমরা যারা এখানে অনেকেই, তোমরা যারা রাজনীতি করো, ছোট হোক বড় হোক, ফাসাদ করিও না, তোমরা আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, জাতীয় পার্টি করো, যা ইচ্ছা তা করো, কিন্তু খবরদার এলাকার ভিতরে ফাসাদ সৃষ্টি করিও না, শহরের ভিতরে বলো ফাসাদ সৃষ্টি করিও না। আল্লাহর রাসূল খবরদার করেছেন যে উম্মত খবরদার, ফাসাদ সৃষ্টি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না, এটা জঘন্যতম মারাত্মক ধরনের গুনাহ, হত্যার চাইতেও বেশি জঘন্য দাঙ্গা সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করবা না, ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করতে রাজি আছেন নি আপনারা? তাহলে তিন নম্বর হলো হুসনু খালিকাতিন, সর্বদা ভালো ব্যবহার করা। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, ছেলের সাথে ভালো ব্যবহার করবেন, মেয়ের সাথে ভালো ব্যবহার করবেন, আপনার বোন যদি থাকে বোনের সাথে ভালো ব্যবহার করবেন, মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করবেন, যদি মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করেন, আলেম ওলামার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে আল্লাহ পাকের রহমত আপনার উপর নাজিল হবে, ঠিক কিনা? জোরে বলুন, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা وزينه المرء تمام الادب از خدا خا هم توفيق ادب بادب محروم گاست از فضل رب زنا کی بے ادب سے اللہ تعالی رحمت تک বঞ্চিত হয় বলুন, নাউজ বিল্লাহ। এজন্য আদব বলা হবেন। চার নাম্বার হলো ওয়াইফাত ফি তুমাতিন, সর্বদা হালাল খাবার খাবেন, হারাম খানা থেকে বেঁচে থাকবেন, হারাম খানা খাবেন না। হারাম খানা খেলে ইবাদতের ভিতরে বাধা সৃষ্টি হয়, ইবাদত কবুল হয় না, ইবাদত কবুল হয় না, ইবাদতের মজা কেড়ে নেয়। এজন্য যারা সুদ খায় এদের নামাজ কবুল হয় না, যারা সুদ খায় এদের যাকাত দেওয়া কবুল হয় না, যারা সুদ খায় এদের হজ কবুল হয় না। যদি কাবা শরীফের গিলা গিলাফে দরিয়া, কাবা শরীফের হাজরা সদের পাথরে চুমু খাইয়া সুদ কুরদুরি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আর এ ব্যক্তি সুদ না ছাড়ে তার ডাক আসমান পর্যন্ত পৌঁছবে না, ঠিক কিনা? জোরে কর। এজন্য হারাম খাবেন না, সুদ ঘুষ জুয়া তাস এগুলো হারাম, এগুলো হারাম খাবেন না, অন্যের টাকা চুরি করে খাবেন না, অন্যের জায়গা আত্মসাত করে, অন্যের মান আত্মসাত করে এগুলো খাবেন না, এগুলো হারাম। হারামে আপনার জীবনকে নষ্ট করে দিবে, আপনার আমলকে নষ্ট করে দিবে। সব সময় সহবতে আহলুল্লাহ, এই যে চারটা গুণের কথা বললাম, এটা কার কাছ থেকে শিখবেন? একজন আলেম উলামার পাশে গিয়া, নায়েবে নবীর পাশে গিয়া, যোগ্য বুজুর্গর পাশে গিয়া শিখতে হবে, ঠিক কিনা? যেরকম না বন্ড বাবার কাছে গিয়া শিখবেন, বন্ড বাবার কাছে গিয়া শিখবেন, ভালো মানুষের কাছে গিয়া শিখতে হবে, আলেম উলামার কাছে যেতে হবে। আমাদের প্রধান আকর্ষণ মনে হয় চলে এসেছেন, 26 ইঞ্চি হুজুর।